তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং মুঙ্গিয়াকামি আরডি ব্লকের যৌথ উদ্যোগে শুক্রবার মহারানীপুর বাজার হাইস্কুলে একটি প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনে স্বাস্থ্য শিবিরে পরিষেবা গ্রহণের জন্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য, মুঙ্গিয়াকামি ব্লকের বিডিও এবং বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যাতে করে কোনো সুযোগ সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে প্রশাসন কিংবা সরকারের নিকট যেতে হবে না, সরকার নিজে প্রতিটি জনগণের দুয়ারে যাবে। ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হলে সকল দপ্তরের আধিকারিকদের সরকারের সাথে একজোট হয়ে কাজ করতে হবে। আজকে এখানে নতুনভাবে চালু করতে যাচ্ছি, সরকার মানুষের দুয়ারে যাবে, জনগণের দুয়ারে যাবে। সরকার আমাদের কাছে যেতে হবে না, সরকারের কাছে যেতে হবে না, সরকার জনগণের দুয়ারে আসবে। তাই আজকে আমি এসডিএম তেলিয়ামুড়া অভিজিৎবাবুকে ধন্যবাদ দিতে চাই এবং আমাদের বিডিও সাহেব মুঙ্গিয়াকামি বিডিও সাহেবকে ধন্যবাদ দিতে চাই। সকল আমার লাইন ডিপার্টমেন্ট, আমার লাইন ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারী বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে, এই ত্রিপুরা রাজ্যকে আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য যদি বানাতে যায়, সকল কর্মচারী, সকল আমাদের অফিসার সব একসঙ্গে কাজ করে আমাদের এই ত্রিপুরাকে আমরা আগামী দিন আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। তার জন্য সকল আমার সমস্ত লাইন ডিপার্টমেন্ট, আমার অফিসার আমি অনুরোধ করব, এই কাজের মধ্যে আপনারা হাত বাড়িয়ে দিয়ে আগামী দিন শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন আমরা সবাই মিলে কাজ করি। প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র পৌঁছে দেওয়ার জন্য মহকুমা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে এবং তার পাশাপাশি এলাকাবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার যে সুযোগ প্রদান করেছে তার জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।